शुरू दर्शक आमरा शुरू करते जाच्छी बीएसआरएफ निवेदित स्वाधीनतार अग्रनायक आजके आमरा जाके निये कथा बोलबो तिनि हलेन बांगला मायेर सूर्य सन्तान वीर श्रेष्ठ शहीद कैप्टन मोहिउद्दीन जहांगीर एबं आजके एई आलोचनाय आमादेर संगे जोग दियेछेन वीर श्रेष्ठ शहीद कैप्टन मोहिउद्दीन जहांगीरेर छोटो भाई मोहम्मद मंजूर रहमान एवं तार संगे आছেন আমাদের মোহাম্মদ এমদাদুল হক যিনি একজন সাংবাদিক এবং লেখক এবং যিনি বীরশ্রেষ্ঠদের নিয়ে গবেষণা করেছেন এবং তার একটি গ্রন্থও আছে। এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে সময় টেলিভিশন এবং রেডিও স্বাধীন 92.4 FM এ। আমরা প্রথমেই যাব বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীরের छोटो भाई मोहम्मद मंजूर रहमान आपनार संगे तार बयसेर पार्थक्य कत? 7 बछर। ताहले तो आपनार तार सम्पर्के किछु स्मृति आछे। जी 71 ए आपनार बयस तखन कत? 16 बछर बयस। तो आपनार भाई सम्पर्के आमरा एकटु कथा शुनि, कारण आमरा 7 जन বীরশ্রেষ্ঠের नाम जानि अनेकेई, आबार अनेकेई किन्तु नाम जिज्ञेस करे बोलते पारबेन ना, অথচ তারা আমাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে জীবন দিয়েছেন, তাদের সম্পর্কে আমাদের আরও অনেক বেশি জানা প্রয়োজন। সেই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালের 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীরের বয়স যখন 3 বছর তখন আমার মামা, বড় মামা ফজলুর রহমান, তাকে মামাবাড়ি নিয়ে যান এবং মামাবাড়িতে থেকে নানা নানু মামাদের আদরে সে বড় হইতে থাকেন। 1960 সনে পাতারচর মহেশগতি ফ্রি প্রাইমারি স্কুল থেকে সে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর 1961 সনে ক্লাস 6-এ মুলাদি মাহমুদ jan বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 1964 সনে মুলাদি মাহমুদ jan স্কুল থেকে এসএসসি 2য় বিভাগে ম্যাথমেটিক্সে লেটার পেয়ে উত্তীর্ণ হন। বেশ ভালো ছাত্র ছিলেন উনি। জি 1966 সনে বিএম কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর 1967 সনে ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। ওই একই বছরেই 5ই অক্টোবর 1967 সনে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে প্রশিক্ষণ জেন্টলম্যান ক্যাডেট হিসাবে ওখানে যোগদান করেন এবং প্রশিক্ষণ শেষে 1968 সনে বাড়িতে আসেন। এরপরে বাড়ি থেকে আবার চলে যান রিসালপুরে ইঞ্জিনিয়ার ট্রেনিং সেন্টার, সেখানে অফিসার বেসিক কোর্স করেন। 1969 সনে আমি তখন 9ম শ্রেণীর ছাত্র, তখন আগস্ট মাসে বাড়িতে আসেন এবং আমাকে নিয়ে এবং আমার সেজো মামা খলিলুর রহমানকে নিয়ে বরিশালের মেজো মামা মতিউর রহমান বাসায় আমাকে নিয়ে বেড়াইতে যান। সেখান থেকে ছোটো খালা এশামুদ্দি সেখানে আমাকে নিয়ে বেড়াইতে যান। এরপরে অক্টোবরের 15ই অক্টোবর 1969 সনের মামাবাড়িতে আসেন। মামাবাড়ি রাত্রবেলা পাবলিক লাইব্রেরি ছিল, ওখানে আমার ভাইয়ের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পরের দিন সকালবেলা আমি এবং আমার মা এবং আমার ভাই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীর একটা এক বইটে নৌকা করে নন্দীবাজার স্টিমার স্টেশনে আসি এবং দাদাকে স্টিমারে তুলে দেন। আমরা মা এবং আমি ভাই হিসাবে তাকে স্টিমারে উঠানোর পরে স্টিমারের সামনে এসে আমাদের দিকে তাকিয়ে থাকেন এবং রুমাল দিয়ে চক্ষু মুছতে থাকেন। এই মা এবং আমার ভাইকে শেষ দেখা 1969 সনের। আপনার কয় ভাই বোন ছিলেন? তখন 3 বোন ছিলাম আর 2 ভাই ছিলাম আমরা। এরপরে 1971 সনে শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। 1971 सनेर 7 जुलाई पाकिस्तान आर्मी हेडकोयार्टार थेके आमादेर बाड़ीते एकटा चिठी आसेन जे कैप्टन मोहिउद्दीन जाहांगीर पालिये गेছেন। এটা ছিল জুলাই মাসের 2 তারিখে। ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন খায়রুল আলম এবং ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীর 4 জন একটা ট্যাক্সিতে করে একটা সীমান্তে, পাকিস্তানের সীমান্ত, ওখানে একটা মাজার ছিল, ওই মাজারে আসরের নামাজ পড়িয়ে মাগরিবের নামাজ পড়ছে এবং মাগরিবের নামাজের পরে ওই মাজার থেকে 4 জন অফিসার বাইর হইয়া পাকিস্তান এবং ভারতের মাঝখানে খরস্রোতা তাই নদী রাত্রিবেলা 7টে ভারতে আসেন। ভারতে আসার পরে জেনারেল ওসমানী সাহেব খবর পাওয়ার পরে 4 জন অফিসারকে তার কাছে নিয়ে যান। তখন একজন অফিসারের কথা জিজ্ঞেস করেন যে কে কী কোথায় যুদ্ধ করবেন। আমার ভাই বিশ্ব ক্যাপ্টেন জাহাঙ্গীর বলল যে আমি আরসি দেশকে স্বাধীন করার জন্য আমাকে যেখানে দেওয়া হবে সেখানে আমি যুদ্ধ করব। এরপরে সেই চাঁপাইনবাবগঞ্জের 7 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসাবে তাকে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে 14 ডিসেম্বর রাত্রবেলা মহানন্দ নদীর উত্তর পারে ছিল একটা আমবাগানের ভিতরে কর্নেল ব্রিগেডিয়ার কায়েম ভাই আমাকে বলছিল যে আমাদের শেষ খানা ছিল, আমরা একটা চায়পায়ের উপর শোয়া ছিলাম রাত্রবেলা, কারণ শেষ রাতে 7টি নদী পার হইয়া ওপারে যাবে, মহানন্দ নদী পার হইয়া এরপর যুদ্ধ করবে। তখন এক মুরব্বী এক প্লেটে করে একটা চাউল ভাজা নিয়ে আসছে আর বলো, স্যার আমাদের, আমার কিছুই নাই, আমাদের বাড়িতে একটু চাউল ভাজা নিয়ে আসছে। এই ছিল বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীরের শেষ খানা, 1 মুঠ চাউল ভাজা আর 1 গ্লাস পানি। এরপরে শেষ রাত্রে নদী একটা একমল্লা নৌকায় পার হয়ে ওপারে যান এবং ওপার যেয়ে সেই যুদ্ধ করতে 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 14 ডিসেম্বর সকাল 9টার দিকে 70 আঘাতে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ঠিক কোন জায়গাটায় হয়েছিল? ওখানে তাদের একটা শহীদ মিনারও আছে, ওই এখন যে মহানন্দ ব্রিজটা ওটার ঠিক পূর্ব পাশেই। আপনারা ওনার এই শহীদ হওয়ার সংবাদটি 1 মাস পরে পাইছি আমরা, পরে পেয়েছি জি, আমরা 15 জানুয়ারি সংবাদ পাইছি। এবার আমরা একটু মোহাম্মদ এমদাদুল হকের কাছে যাব। আপনি তো এ নিয়ে তাদের, আমাদের বীরশ্রেষ্ঠদের নিয়ে আপনি গবেষণা করেছেন, গ্রন্থ প্রকাশ করেছেন, আপনার মুখ থেকে একটু শুনি। ধন্যবাদ আসাদুজ্জামান নূর ভাই। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের গবেষণায় আমি তিনি যেখানে শাহাদত বরণ করেছেন সেখানে গিয়েছি, তারপরে সোনা মসজিদে যেখানে তাকে শুয়ে রাখা হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের বাড়ি রহিমগঞ্জে এনাদের বাড়িতেও গিয়েছি। তো ওই জায়গায় মানুষ কিন্তু ক্যাপ্টেন মোহিউদ্দিন জাহাঙ্গীর তার যে বীরত্ব, এই বীরত্বটা 73-74 কিন্তু দারুণভাবে তারা মনে রেখেছিল এবং তারা উজ্জীবিত ছিল। কারণ হচ্ছে ওই রাতে, একটু যদি ঘটনাটা সবার জন্য খুলে বলি তাহলে প্রজন্মের জন্যই ভালো হবে। তিনি যখন পালিয়ে আসেন, পালিয়ে এসে কিন্তু তারা কলকাতা রিপোর্ট করেছিলেন। কলকাতা রিপোর্ট করার পরে তখন আমি তখন তেঁতুলিয়ায় একটা হইচই পড়ে গিয়েছিল এই জুলাই মাসে, যে 4 জন ক্যাপ্টেন বাঙালি ক্যাপ্টেন তারা এইভাবে পালিয়ে আসছে এখানে। এবং তাদেরকে, যে কথা মঞ্জুর ভাই বললেন, যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা দেখার জন্য তাকে, মানে এত অনেক মানুষ তাদেরকে দেখতে গিয়েছিলেন যে তারা কী মানে অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের সময় কী মানুষ যে তারা ওখান থেকে পালিয়ে আসলো। পাকিস্তানের সেই মালারা সীমান্ত দিয়ে পার হয়ে, নদী পার হয়ে তারা রাওয়ালপিন্ডি হয়ে এই আপনার দিল্লি হয়ে তারা কলকাতায় এসছে। কলকাতায় আসার পরে যখন তাদের খবরটা পত্রিকায় প্রকাশ হলো তখন মানুষ জানতে পারলো যে আসলে এরা বিচ্ছু, আসলে এরা দেশপ্রেমিক এবং আসলে এরা বাংলাদেশকে স্বাধীন করতে পারবে। এবং ভারতে তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল। সবচেয়ে বড় আমার কাছে যেটা ভালো মনে হয়েছে, এই যে 7 নম্বর সেক্টর, 7 নম্বর সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান উনি ছিলেন সেক্টর কমান্ডার। তার কাছে যখন দেওয়া হয়, মোহিউদ্দিন সাহেবকে যখন রিপোর্ট করেন তখন তাকে বলা হয়েছিল যে তুমি কি করতে পারবা। তো বলছে যে আমি দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য আমি চলে আসছি, আমাকে কোথায় দিতে হবে আপনি সেটা বলেন। এটা হচ্ছে তার সবচেয়ে বড় এবং তিনি খাওয়ার কথা তো তিনি বললেন সত্যি বলতে কি সাধারণ সিপাহীদের সঙ্গে তিনি এমন ভাবে মিশেছিলেন যে একটাই মাত্র কথা যে দেশকে স্বাধীন করতেই হবে এর আর কোনো বিকল্প নাই তার পায়ে একটা গামবুট একটা লুঙ্গি একটা গেঞ্জি আর ওই লুঙ্গি এবং গেঞ্জি একসঙ্গে দিয়ে একটা গামছা এই ছিল তার ড্রেস এবং সেইটা পরে খালি লুঙ্গিটা আর গেঞ্জিটা বদলাতেন আর কিচ্ছু বদলাতেন না তিনি তো 3 দিন 4 দিন 5 দিন পরে তিনি ওটাকে বদলাতেন এবং যখনই তাকে জিজ্ঞেস করা হলো একদম অত প্রতিদিন কোনো জায়গায় বের হওয়ার জন্য অপারেশনে যাওয়ার আগে তিনি সবাইকে নিয়ে বসতেন আর এত সুন্দর সুন্দর কথা বলতেন এত চৌকস ছিলেন যারা তার সঙ্গে মিশেছে যারা তার থেকে ট্রেনিং নিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে মানুষ এরকম হয় না ওরকম ফেরেশতা হয় অর্থাৎ দেশের জন্য যে উন্মাদ হয়ে যায় মানুষ দেশের জন্য যে পাগল পড়া হয়ে যায় সেটা আমরা পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করা অন্যদেরকে উদ্বুদ্ধ করা এবং ওনার আওতায় 50 জন গেরিলা এবং সৈনিক ছিলেন তাদের মধ্যে একজন একটা বিচ্ছু টাইপ ছিল সে জিজ্ঞেস করলো যে আপনি যে আমাদেরকে এত শেখাচ্ছেন দেশের যে নেওয়ার জন্য এটা আবার কর্নেল নুরুজ্জামান সাহেবের বইটার মধ্যে আছে খুব ভালো করে বইটা ইংরেজিতে তো ওখানে খুব ভালো বর্ণনা দেওয়া আছে যে উনি যাওয়ার সময় কোনো জায়গায় বের হওয়ার আগে তাকে জিজ্ঞেস করতেন যে উনি সবাইকে বলতেন যে তোমাদের কাছে কেমন লাগছে অর্থাৎ তাদেরকে চাঙ্গা করার জন্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যে দেশের প্রতি টান ভালোবাসা দেখানোর জন্যে তিনি জিজ্ঞেস করছেন যে বলো আমাকে দেখে কি মনে হয় যে আমি আমার মায়ের সন্তান তুমিও তোমার মায়ের সন্তান তোমরা তো তবু দেশের মাটিতে আছো আমি কোন জায়গা থেকে ছুটে আসছি তোমাদের কাছে তাহলে তোমরা কি আমাদের সঙ্গে যেতে পারবো আমার সঙ্গে যেতে পারবে না তো সবাই বলতে যে পারবো আচ্ছা আমি যদি মরি তাহলে আমি আগে মরবো তোমাদের আগে মারবো না তোমরা এইটা নিশ্চিত থাকো ওনাদের প্রেম সিং ছিলেন ওই 7 নম্বর সেক্টরের অ্যাডভাইজার ইন্ডিয়ার ব্রিগেডিয়ার প্রেম সিং তার কথা হচ্ছে যে আমি দেখেছি সৈনিক দেখেছি আমি অফিসার দেখেছি কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মতো এইরকম অফিসার আমার জীবনে আমি দেখিনি তাহলে কি ছিলেন মানে সত্যিকার অর্থে যোদ্ধা বলতে যা বোঝা যায় মুক্তিযোদ্ধা ঠিক তাই তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে ওখানে মানুষের মধ্যে তখন একটা স্মৃতি জাগা নিয়ে একটা কথা উঠলো যে যুদ্ধ করেছে সবাই কিন্তু ক্যাপ্টেন মহিউদ্দিনের মতো কেউ করেনি তো কেন তো বলছে ওই একদিন রাতে উনি তার সৈন্য নিয়ে পীরগঞ্জে চলে এসেছিলেন এবং পীরগঞ্জে ওই যে এলাকায় আসবে এখন আসছেন কি না এইটা কেউ সঠিক বলতে পারে না কিন্তু উনি আসবেন এই কথাটা শোনার পরে পীরগঞ্জ থানার যে আর্মি ক্যাম্প ছিল পাকিস্তানি আর্মি তার ওখান থেকে ভেঙে গিয়েছিলেন মানে কি দুঃসাহসী তার অভিযান ছিল তো আমাদের সন্তানদেরকে এইরকম দেশপ্রেমিকও হতে হবে এরকম মেধাবী হতে হবে আমরা একটু আপনার কাছে আসি মোহাম্মদ মঞ্জুর রহমান সেটা হলো যে এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি দেশের জন্য এইভাবে যে জীবন দিয়েছেন তাকে নিয়ে আমরা এখানে বসে কথা বলছি আমরা গর্ব করি তাকে নিয়ে এবং তার আত্মদান বৃথা যায়নি আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তিনি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন আপনার কি মনে হয় যে আমরা এখন যারা নতুন প্রজন্ম বা আমাদের দেশের মানুষ তারা কি তাদের কথা সেইভাবে জানে বা আমরা যদি না জানে তাহলে আমরা কেন জানে না এটা কি মনে হয় আমরা আসলে জন্য দায়িত্ব আমরাই আর কি যে আসলে আমার এক স্যার বিএসসি স্যারে একদিন উনি হলো বিএসসি টিচার ছিল আমার তখন আগরপুর হাই স্কুলে আমি পড়াশোনা করি বা আগরপুরে ম্যানেজার ছিলেন ওনার হলো মোবারক স্যার উনি একদিন আমার বাড়িতে বেড়াইতে আসছিল আমাদের বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান ছিল আমার এক স্বাস্থ্যবানের তো তখন ওই স্যারে আমার এই কথাটা বলছিল যে বাবা শোনো তুমি তো আমার ছাত্র আসলে এই দেশটা এত তাড়াতাড়ি স্বাধীন হওয়া ঠিক হয় নাই এই দেশটা স্বাধীন তখন হইতো যখন প্রত্যেক ঘরে ঘরে যেমন তোমার ভাই দুনিয়া থেকে শহীদ হয়েছে দেশের জন্য আমার ভাই শহীদ হইতো প্রত্যেকের ভাই বা বোন বা মা বা বাবা যদি শহীদ হইতো তাহলে স্বাধীনতার মূল্য আমরা বুঝতাম আসলে স্বাধীনতার মূল্য আমরা বুঝতে পারিনি এই কারণেই আজকে সাত বিশ্বস্ত বা দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে জানার আমরা কোনো চেষ্টাও করি নাই। এখন বর্তমান সরকার অবশ্য কিছুটা পদক্ষেপ নিতেছেন, যার কারণে এটা আমাদের অনেক আগাইছে। আগে তো আমাদের কোনো মূল্যায়নই ছিল না, এখন বিশ্বস্ত বা স্বাধীনতার যারা দেশের জন্য শহীদ হয়েছে বা যারা স্বাধীনতার সংগ্রাম করছেন তাদেরকে নিয়ে এখন বর্তমান সরকার যে কাজগুলো করতেছেন মানুষ অনেক কিছুই জানতে পারতেছে এখন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়েই এই বীরেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার পরে, সপরিবারে হত্যার পরে আমাদের ইতিহাসটা পাল্টে দেওয়ার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে হয়েছে এবং অনেক বিভ্রান্তিকর অসত্য তথ্য ওই সময় পড়ানো হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে, রেডিওতে প্রচার হয়েছে, সংবাদপত্রে প্রচার হয়েছে, কিন্তু সত্যকে তো চাপা দিয়ে রাখা যায় না। সত্য এখন প্রকাশিত হচ্ছে। আপনার কাছে আসি, সব শেষ করব আপনাকে দিয়ে, জনাব এমদাদুল হক, যে এই বীর শ্রেষ্ঠদের যে আত্মত্যাগ, আমাদের মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, এগুলো আমরা নতুন প্রজন্মের সামনে কিভাবে তুলে ধরতে পারি এবং কতটা আমরা সেক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারি? ধন্যবাদ নূর ভাই, মানে আপনার প্রতি শ্রদ্ধা জানাই। এবং সত্যি বলতে কি, আমি আমার এইটুক বয়সে একটা জিনিস উপলব্ধি করেছি যে মাঝখানে ফুলের যে বিরাট মালা, এই মালাকে ৭৫ সালে একটা ছোট্ট জায়গায় ছিঁড়ে দেওয়া হয়েছে, তাহলে পুরো ফুলগুলোকেই এলোমেলো হয়ে গেছে। স্বাধীনতার শত্রুরা আজকে ৫০ বছরে এসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার এইটুকু উপলব্ধি যে এখনও তারা ছবল দেওয়ার জন্য ব্যস্ত, এবং খালি বঙ্গবন্ধুকে মেরেই তারা শান্ত হয়নি। যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে এটা আমাদেরই দোষ। কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় ৭৫ সাল থেকে গড়ে আনতে পারিনি। ৭৫ সালে বঙ্গবন্ধুকে মারার আগ পর্যন্ত অর্থাৎ কি হয়েছে, ৭১ সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধ করার পরে আমরা যখন দেশ স্বাধীন করলাম, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু ফেরত আসলেন, কিন্তু তখন প্রশাসনে কারা ছিল? আমরা তো খোল নলচে বদলে দিতে পারিনি। আমরা ডিসি সাহেব চলে যাওয়ার পরে এডিসি ছিল, এসপি সাহেব চলে যাওয়ার পরে এডিশনাল এসপি ছিল। তো ডিসি সাহেব বলেছে ভাই খান সেনাদের সঙ্গে তো আমি একা যুদ্ধ করিনি, দালালি করিনি, তুমিও করেছো, তো তুমি আমার দিকে একটু খেয়াল রেখো। তো এডিশনাল এসডিও মানে এডিসি সাহেব বলেছেন যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি স্যার, আপনার সম্পর্কে আমি দেখব স্যার। এসপি সাহেবের পরে যিনি ছিলেন তিনিও সেই কথা বলেছেন, এসডিপিও সাহেবের নিচে যিনি ছিলেন তিনিও ওই কথা বলেছেন। সেই প্রজন্মটা রেখে তারাই কিন্তু এখনও লিড করছে। নাহলে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে মানে শেখ হাসিনা না থাকলে এই মুক্তিযোদ্ধাদের নামও এই কেউ নিতে পারতো না, বানিত না, বা এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমি তো মনে করি কিছুই থাকতো না। জননেত্রী শেখ হাসিনা আসে বিদায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মাঝখানে উজ্জীবিত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে এবং এদের মূল্যায়ন কিছুটা হচ্ছে। নাহলে কোনো অবস্থাতেই যদি এরা একটু সুযোগ পায় তাহলে এই সুযোগটা তারা কাজে লাগাবে, লাগিয়েছে এবং এখনও লাগাচ্ছে। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে এসছে, আমরা আর হয়তো আরও অনেক কিছু শোনা বাকি রয়ে গেল, কিন্তু স্বল্প সময় এটা সম্ভব হচ্ছে না। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করলাম শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে নিয়ে, যিনি বীরশ্রেষ্ঠ। আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এই বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে আমাদের অসংখ্য 30 লক্ষ শহীদ আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, আমার অসংখ্য মা বোন নির্যাতিত হয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের কথা সারা বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। সবাইকে ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার দেখা হবে।